এই তো সকালবেলা কিন্তু চা দিয়ে পরোটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। আর বিনা এখন চাটা নিয়ে যাবে, ও মানে খিচুড়ি খেয়ে নিয়েছে। আর আমি কিন্তু পরোটাটা মানে বাইরে থেকে কিনে এনেছি এবং চাটা আপনাদের ভাইয়া বানিয়েছে। তো আমি কিন্তু কখনো মানে রান্না নাস্তার আপনাদের মাঝে শেয়ার করি না, খুব কমই শেয়ার করি, কারণ আমি ঘরে ঠিক তেমন একটা নাস্তা বানাই না এই জন্য। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই কিচেন, ননদ ভাবির রান্নাঘর। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজ এই ব্লগ ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলে দিই, আজ কিন্তু আমার মস্ত বড় একটি ভুল হয়ে গেছে। আর এত বড় ভুল হয়েছে তারপরেও কিন্তু ভুল মানে ভুলের কারণে ঠিক তেমন সমস্যা হয়নি, সেটা আপনাদের মাঝে জানাবো। তো একটা সুখবরও আছে, সুখবরটা হলো বাজারে কিন্তু সবজির দাম বেজায় পরিমাণে কমে গেছে। তার প্রমাণ হলো আমি তো দেখুন আমি কি এনেছি জানেন, এই তো দেখতেই পাচ্ছেন ফ্রেশ কাঁচামরিচগুলো, এগুলো এনেছি মাত্র 25 টাকা কেজি। আর এখানে এনেছি জলপাই, জলপাইগুলো এনেছি 20 টাকা কেজি। আর ওই তো বাঁধাকপিটা এনেছি একটি 20 টাকা দিয়ে, মূলা এনেছি মাত্র 10 টাকা কেজি। মূলাগুলো তো আপনারা এই তো দেখুন, এই মূলাগুলো কিন্তু 10 টাকা কেজি এনেছি, আর এতগুলো ধনিয়া পাতা 10 টাকা আছে। আর এটা হচ্ছে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য অনেক বড় একটি সুখবর। আর আজ কিন্তু আমি এগুলো রান্না করব না, আগে রান্না লাউ ছিল সেই লাউটা নামিয়ে নিয়েছি, আর লাউটা এখন কেটে নিচ্ছি, লাউ দিয়ে রান্না করব ইলিশ মাছ দিয়ে। আর আমার ভুলটা মূলত রান্নাতেই হয়েছে, সেটাও আপনাদেরকে শেয়ার করব। তো দেখতেই থাকুন আমার কি ভুল হলো। আর এখানে কিন্তু মানে আমি একটি লাউ দিয়ে দুটি রেসিপি করব, এটা সচরাচর সবাই করে, আমিও করব, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এই রেসিপিটা। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে লাউয়ের আমার লাউটা কিন্তু একদম কচি ছিল, আর তাহলে কচি লাউ হলে আবার বিচি হয় কীভাবে? কচি লাউয়েও কিন্তু বিচি হয়, আর এই বিচিগুলোও কিন্তু মানে কচি ছিল, বাড়তি ছিল না। আর এই লাউয়ের বিচি দিয়ে করবো একটি ভর্তা। লাউয়ের বিচি ভর্তা করতে গেলে কিন্তু মানে বিচিগুলো একটু বাতি হলে ভালো হয়, তবে এটা আমার খুব ফেভারিট একটি ভর্তা, তাই আমি এই বিচিগুলো কিন্তু একদম ফেলে দিব না। তবে এই বিচি লাউয়ের বিচি ভর্তাটা কিন্তু একটু অন্যরকম করে করব। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ইলিশ মাছ নিয়েছি, মাছটা কেটে নিচ্ছি, মাছটা কিন্তু ফ্রোজেন করা ছিল। মানে আমাদের মতো নিম্ন আয়ের মানুষেরা কিন্তু এই পর্যায়ে এখন ইলিশ মাছ খেতে পারবে না, কারণ অনেক দাম। তো আমি কিন্তু কিছুটা মাছ মানে সংরক্ষণ করে রেখেছিলাম, সেই জন্যই হয়তো এখন খেতে পারছি। আর মাছটা কিন্তু ঠিক তেমন বড়ও না, ছোট সাইজের। তো আমার মা যখন বেঁচে ছিল তখন কিন্তু আমার মা থাকতেই আমার বাবা কখনো মাছ ছাড়া আমাদের ভাত খাওয়ায়নি, আর মা মারা যাওয়ার পরেও কখনো মাছ ছাড়া আমরা ভাত খাইনি, সেই অভ্যাসটাই হয়তো রয়ে গেছে। তো যেহেতু এখন সংসার হয়েছে, সংসারই হয়েছি, আমরাও কিন্তু মাছ ছাড়া ভাত খাই না কখনো, ভালো লাগে না একদমই, সেটা একটু বেশি দামি মাছ হোক বা কম দামি। আমার মতো কে কে মাছ পাগল সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই তো এখন কিন্তু আমি এই বিচিগুলোকে সিদ্ধ দিয়ে দিলাম, কাঁচামরিচ এবং রসুন, সরি রসুন দিইনি, কাঁচামরিচ এবং মাছের একটি লুকা দিয়ে দিয়েছি, মানে এই যে ইলিশ মাছের যে লুকাটা সেটাই দিয়ে দিয়েছি, যেটাকে ফুলকা বলে। আর এখন কিন্তু আমি মাছগুলোকে মানে একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আসলে ভালোভাবে যদি না ধুয়ে নিই তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, আর একটু মানে খিতখিতে খিতখিতে একটি ভাব লাগে, তাই না? তাই চেষ্টা করি একটু সুন্দর করে সব কিছুই গুছিয়ে নেয়ার। এই তো দেখুন মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি তেল দিয়ে একটু ভেজে নিব, আর দিয়ে দেব কিন্তু একটু পেঁয়াজ। চাইলে আপনারা পেঁয়াজটা সেদ্ধ করার সময়ও দিতে পারেন, আমি যেহেতু পেঁয়াজগুলো মানে কুচি করে নিয়েছি তাই এই পর্যায়ে দিলাম। আর দিয়ে দেব মানে স্বাদ বাড়ানোর জন্য একটু ধনিয়া পাতা। এই তো এখন ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, এখন কিন্তু এই ভর্তার ফ্লেভারটা অনেক ভালো লাগবে। আপনারা যারা এই ধরনের ভর্তা কখনো খাননি এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এই তো এখন আমি মানে পেঁয়াজ ভেজে নিলাম, আর
এখন মানে মশলা দিয়ে কষিয়ে নেব। তো আমি কিন্তু ইলিশ মাছ আদা রসুনটা খাই না, হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়ো এগুলোই দিয়ে দিলাম। আর এ তো কষিয়ে নিয়েছি, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর আপনাদেরকে যে বলেছিলাম আমার মস্ত বড় একটি ভুল হয়ে গেছে, এই তো দেখুন মানে লাউগুলো আগে দিয়ে দিয়েছি, এখানে কিন্তু আমার দেওয়া উচিত ছিল মাছগুলো, তাই না? তো অনেক বড় ভুল করে ফেলেছি, এই তো মাছ পড়ে রয়েছে মাছের জায়গায়। ভুলটা কেন হলো জানেন? সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, এই তো দেখেই নিন। আর এখানে কিন্তু আমি এগুলো অগোছানো গোছাতে পারিনি এখনো। বিনা যদি সুস্থ থাকতো তাহলে এ করে দিত, এই যে ওনার জন্য কিন্তু আমার সব কিছু ভুল হয়ে গেছে। আর উনি হচ্ছে আমার বাবা। তো বাবা আসলো, বাবা এসে একটু কথা বললো, কথা বলতে বলতে আমার কিন্তু এই ভুলটা হয়ে গেছে। তো বাবা মা হয়তো এমনই হয়, আমার তো মা নেই বাবা আছে, পাশেই থাকে তাই বাবা মাঝে মধ্যে আসে। আর এই তো আমাদের মন তাহা, এই তো দেখুন একটু মোচড়া মুচড়ি করছে, মানে আমার ভাতিজি, আর ওর আম্মু কিন্তু মোবাইল টিপতেছে। তো এই ভুলটা সংশোধন করে ফেললাম কিভাবে, দেখুন লাউটা একটু কষিয়ে তারপর কিন্তু এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। আর এই ভুলটা যদি অন্য কোনো মাছের বেলা হতো তাহলে কিন্তু আর সংশোধন করা যেত না, তখন মাছগুলোকে ভেজে দিতে হতো। তো ইলিশ মাছ যেহেতু এভাবেও দেওয়া যায় তাই আমি এভাবে দিলাম। কিন্তু বিশ্বাস করেন তরকারিটা যে মানে রান্না হয়েছে একদমই বোঝা যায়নি, অনেকে হয়তো এভাবেও দেয়। তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি কিন্তু এই ভর্তাটাকে বেটে নিচ্ছি, এই তো দেখতেই পাচ্ছেন ভর্তাটাকে বেটে নিচ্ছি। আর এই ভর্তাটা কিন্তু একটু মানে লেটকা টাইপের হবে, কারণ বিচিগুলো তো মানে কচি তার কারণে। এই তো ভর্তাটা অলমোস্ট হয়ে গেছে বাটা। তো রান্না বাড়ার শেষে কিন্তু এই যে কাপড়গুলো ভিজিয়েছিলাম এখন আমি কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি, পর্দাগুলো ধুয়ে নিচ্ছি। তো পর্দাগুলো কিন্তু ব্রাশ দিয়ে একদমই ডলা যাবে না, পর্দাগুলো আপনাকে এই যে হাত দিয়ে এভাবে কচলাতে হবে। এবং আমার একটি ভুল হয়ে গেছে, তো পর্দার যে ইগুলো ছিল সেগুলো কিন্তু আমি মানে ছুটিয়ে রাখিনি, তো এগুলো ছুটিয়ে রাখলে কিন্তু এই পর্যায়ে এখন আর খুলে আসতো না। আর যে পর্দাগুলো কিন্তু মানে ভালো দোকান থেকে কিনা একটু বেশি দাম দিয়ে সেগুলো কিন্তু আর ছুটে না। তো এই পর্দাগুলো কিনে আমি অনেক ঠকে গেছি, তাই কিন্তু এগুলো মানে একটু ছুটিয়ে নিতে হয়, এবং তা না হলে ধোয়ার সময় এভাবে খুলে পড়ে যায়। তো কাপড়গুলো ধোয়া শেষ হয়ে গেলে তো চাদরটাও কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। এখানে এগুলো আমি ব্রাশ মেরে নেবো, ওগুলো কিন্তু ব্রাশ মারতে হয়নি। তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওর বিন্দু পরিমাণ কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আর মানে আর কিছুই দেখানোর নেই, এখন কিন্তু মানে গোসলটা করে তারপর নামাজ পড়ে খেয়ে নেব, জোহরের নামাজটা পড়ে তারপর খেয়ে নেব। তো সব কাজই আমাদের করতে হয়, কি করব বলুন? আমাদের অমন সামর্থ্য এখনও হয়নি যে মানে অন্য মানুষদের কাজ করাবো। তো আজ কিন্তু এ পর্যন্তই, দেখা হবে আবার আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। তো যদি ভুল হয়ে যায় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ মাই লাভলি ভিউয়ার্স।